কয়েক মাস আগে আমার এক পরিচিত ল্যান্ড রেভিনিউ অফিসার আমাকে ফোন করেছিল। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছো? ওর পোস্টিং মালদায়। তো বললো, দাদা ভালো নেই, পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। আমি বললাম, কেন কি হয়েছে? তো বললো, দাদা কয়েকদিন আগে অফিসে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তোমাকে আজকে বলবো। সেই ঘটনাটা আপনাদের সামনেই আমি রাখছি। ওর অফিসে একদিন এক ভদ্রমহিলা এলেন। ভদ্রমহিলা এসে ওনাকে বললেন যে আমার স্বামীর মারা গেছে, আমি তার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তার প্রথম পক্ষের স্ত্রী সমস্ত জমি জমা বিক্রি করতে চাইছে, আপনি কোনোভাবেই তাদেরকে সেই অনুমতি দেবেন না। স্বাভাবিক নিয়মেই অফিসার ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? উনি অবলীলায় বলে দিলেন, ওনার বাড়ি বাংলাদেশে। অফিসার ওনাকে বললেন যে এটা কিভাবে সম্ভব, আপনি বাংলাদেশ থেকে এখানে এসে জমির অধিকার চাইছেন? আপনার ভোটার কার্ড নেই, প্যান কার্ড নেই, আধার কার্ড নেই, আপনি এদেশের নাগরিক নন, কিভাবে সম্ভব এটা? ওই মহিলা ওই দিন চলে গিয়েছিলেন, কিচ্ছু না বলে। ঠিক 10 দিন পরে উনি ফিরে এসেছিলেন, সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু নেই। অবাক হচ্ছেন? আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গে অন্তত এই কার্ডগুলো বার করতে কোনো অসুবিধা হয় না। বাংলাদেশ থেকে অনেক লোকে এপাশে এসে ইচ্ছে মতন করে তারা সেই সমস্ত কার্ডগুলো বের করে নেয়। স্বাভাবিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনুপ্রবেশকারীদের ভরে গেছে। ঠিক এই জায়গাটাতে এসে এনআরসির দরকার, ঠিক এই জায়গাটাতে প্রয়োজন জাতীয় নাগরিক পঞ্জীকরণের। কারণ পশ্চিমবঙ্গ জুড়ে এইরকম অবৈধ অনুপ্রবেশকারীরা এসে তারা ইচ্ছে মতন সমস্ত ডকুমেন্টস বানিয়ে নিয়েছে। সেই ডকুমেন্টস ধরে তাদেরকে কিন্তু কোনোভাবেই খুঁজে বের করা যাবে না যে তারা আদৌ অনুপ্রবেশকারী কিনা। সরকারি মদতে এই ঘটনা ঘটেছে বিগত অনেক বছর ধরে। তারা এখানে এসে জমি কিনে, কাগজপত্র তৈরি করে, এমনকি চাকরি বাকরিও পেয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে এনআরসি দরকার আছে। এখন এনআরসি নিয়ে চিন্তা করার দরকার আছে কাদের, এনআরসি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার আছে কাদের, সেটা কিন্তু একবার আপনার জানা দরকার। কারণ এনআরসি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মনেও নিশ্চয়ই ভয় ঢুকে গেছে, আমি তো 71-এর গণ্ডগোলের সময় এসেছি। আমার বাবাই এসছেন 71-এর গণ্ডগোলের সময়, আমার বাবা কাকা তারা প্রত্যেকে 71-এর গণ্ডগোলের সময় বা তারপরে এসছে। তো এনআরসি নিয়ে কাদের চিন্তা করার দরকার আছে? দেখুন, দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। দেশ ভাগ হয়ে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য পাকিস্তান আর বাংলাদেশ তৈরি হয়েছিল, ভালো কথা। তাহলে তার পরবর্তীকালে কাদের ভারতবর্ষে থাকা উচিত বা ভারতবর্ষে আশ্রয় পাওয়া উচিত? আমরা জানি যে আমাদের পার্শ্ববর্তী এই দুটি প্রতিবেশী দেশে হিন্দুদের উপরে কি নারকীয় অত্যাচারটা হয়। এই দুই দেশে হিন্দুদের জনসংখ্যা যে পার্সেন্টেজ সেটা কত দ্রুত হ্রাস পাচ্ছে সে সম্পর্কে আশা করি নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো বর্তমান কেন্দ্রীয় সরকার মনে করেছে যে না, এই পার্শ্ববর্তী দেশগুলোতে হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ঈশাই, এই ধর্মাবলম্বী মানুষগুলো যারা প্রতিনিয়ত সেখানে অত্যাচারিত হচ্ছে, তাদেরকে আমরা শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেব। অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত উইথ আর উইদাউট ডকুমেন্টস, অর্থাৎ আপনার কাছে ডকুমেন্টস বা কাগজপত্র থাকুক চাই না থাকুক, আপনি যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ঈশাই হয়ে থাকেন এবং ভারত সরকারের কাছে শরণার্থী হিসেবে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন, অবশ্যই আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। এইরকমই কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি এবং অভিমত। এখন এটা তো এমনি এমনি হবে না, তার জন্য আইন দরকার। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় সরকার এরকম একটি আইনের ব্যবস্থা করেছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016। লোকসভায় তা পাশও হয়ে গেছে, রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকার জন্য এখনো পাশ হয়নি। আমি যতটুকু জানি 2020 সালের মাঝ বরাবর এই আইনটা পাশ হয়ে যাবে। অর্থাৎ যে মুহূর্তে এই আইনটা পাশ হয়ে যাবে সেই মুহূর্তে যে ধর্মাবলম্বী মানুষগুলোর কথা আমি বললাম, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ঈশাই, এই ধর্মাবলম্বী মানুষগুলো কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে যাবে শরণার্থী হিসেবে। সুতরাং আপনার আদৌ চিন্তা করার প্রয়োজন আছে কিনা একবার ভেবে দেখুন। আপনি যদি এই ধর্মাবলম্বী মানুষগুলোর মধ্যে পড়েন, তাহলে আমার মনে হয় না আপনার চিন্তা করার একটু প্রয়োজন আছে। কিন্তু এটা আপনাকে যেমন বুঝতে হবে, আর আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনার পাশের জনকেও বোঝান, পাশের বাড়ির লোককেও বোঝান, গ্রামের মানুষকেও বোঝান যে 2020 সালের মাঝামাঝি সময়ে আমরা আশা করছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা পাশ হয়ে যাবে। আর সেই বিলটা পাশ হয়ে গেলেই
এনআরসি নিয়ে অন্তত আমাদের ভাবনা চিন্তা করার বা দুশ্চিন্তা করার কোনো কারণ বা প্রয়োজন থাকবে না। কিন্তু এনআরসির তো প্রয়োজন রয়েছে, অনুপ্রবেশকারী দিয়ে পশ্চিমবঙ্গ ভরে গেছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সমস্যা আছে। আমরা কি মনে করতে পারি যে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কিন্তু ঘটেছে, বাংলাদেশ থেকে ডাকাতরা এসে পশ্চিমবঙ্গে সোনার দোকানে ডাকাতি করে চলে গেছে ওপাশে। এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বা বিভিন্ন দুষ্কৃতীরা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে এপাশে এসে অন্যায় করেছে, বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে, করে আবার ফিরেও গেছে, আবার কেউ কেউ এখানে থেকেও গেছে। তাদেরকে খুঁজে বের করতে পেরেছি আমরা? পারিনি। সীমান্তবর্তী জেলাগুলোতে এই অনুপ্রবেশকারীদের সমস্যা এবং সেই সংক্রান্ত সামাজিক এবং আইন সংক্রান্ত কি কি সমস্যার সৃষ্টি হয়েছে, কতটা অপরাধ তারা করে যাচ্ছে দিনের পর দিন, আমার আপনার অধিকারের উপরে তারা ভাগ বসাচ্ছে, আপনি কি এটা মেনে নেবেন? এটা কি সঠিক? আপনার মনে হয় যে ভারতবর্ষে একটি লঙ্গরখানা, যার যখন মনে হবে সে এসে এখানে বসে পড়বে? আমার আপনার সুবিধে, আমার আপনার অধিকার আগে সুনিশ্চিত করা দরকার, তো সেটা সুনিশ্চিত করবার জন্য এনআরসির প্রয়োজন রয়েছে। অকারণে বিভ্রান্ত হবেন না, অন্যদেরও বিভ্রান্ত করবেন না, বাকিদেরকে বোঝান দেশ ভাগ হয়েছে জাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। আমরা সব ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু যে ধর্মের মানুষগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে অত্যাচারিত হয়েছে তাদেরকে আমরা শরণার্থী হিসেবে নাগরিকত্ব দেব, এটা ভারত সরকারের স্ট্যান্ড, এটা ভারত সরকারের অবস্থান, এটা ভারত সরকারের নীতি। খুব শীঘ্রই রাজ্যসভায় ভারত সরকারের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হবে এবং এই আইন পাশ হবে। মিথ্যার অপলাপ বেশি দিন তো টিকবে না, মিথ্যা প্রচার করে যাচ্ছেন অনেকে, কিন্তু ওই যে সত্যমেব জয়তে, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।